মানে আমাদের স্বপ্নটা দেখা হয়েছিল আরো 70 বছর আগে 370 কেন্দ্রীয় নির্দেশে 21 জুন প্রত্যেকটা মন্ডলে গুরু গুরু দুটি করে যোগা শিবির অনুষ্ঠিত হবে। আমরা জানি আমাদের নিজের ঘরে থাকুন এবং পরিবারের সঙ্গে যোগা। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। একবারে একটা থিম থাকে, যোগা ফর পিস এন্ড হারমনি, কালচারাল কল ফর ইউথ, এরকম অনেক বিষয় থাকে। এইবারে নিজেকে দাসত্ব প্রথা থেকে মুক্ত করতে গেলে, যেখানে ভোট ব্যাংকের রাজনীতি হতো, আপনারা সবাই সেটা জানেন, আমাদের মানে নিজেদের তৎপরতাই করতে হবে। তো সেজন্য আমরাই শুরু করছি আমাদের প্রকৃত বিষ্ণু উষ্ণায়ন এবং এই করোনা মহামারীতে আমাদের অক্সিজেন প্ল্যান্ট এখানে প্রতিষ্ঠা করতে হবে। তাতে আমার নতুন করে প্রভাব বিস্তার করে, তাতে কি বিজেপির উপর কোনো সার্বিকভাবে প্রভাব পড়বে? আমি আমি হচ্ছি তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অসফল প্রয়াস, একটা জনবিচ্ছিন্ন দল হিসেবে দুবার প্রতিষ্ঠিত, শূন্যে আছে তাদের গ্রহণযোগ্যতা, এটা দুবার প্রমাণ করে দিয়েছে দুবার মানুষ। কাজে নতুন করে বিজেপিকে প্রভাবিত করা বা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কোনো প্রভাব বিস্তার করার প্রশ্ন নেই। একটা বিষয় কি, আমার যখন সংগঠন নেই, আমি যখন জনবিচ্ছিন্ন, তখন আমি কিছু মন্দ অভিযোগ করব, এই অভিযোগগুলি ভিত্তিহীন, উনি প্রকাশ করুন। যে বিএল সন্তোষজি যখন আমাদের রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী হলেন, তারপর থেকে করোনার কারণে পিছিয়ে গেছে একটু, নয়তো আরো আগে আসার কথা ছিল, প্রত্যেকটা প্রদেশে সংগঠন মহামন্ত্রী প্রবাস করেন। তো সেই যে আমাদের সেই যে ফর্মেট রয়েছে, এর অংশ হিসেবেই উনি আসছেন। ত্রিপুরা শাকসবজির অভিযোগ, ত্রিপুরা তার ব্যক্তি বাড়ি থেকে যে হোমগার্ড শুরু হয়ে গেছে, এই বিষয়ে আপনাকে এবং এই বিষয়টা আমি একটু আগে কোনো একটা জায়গায় দেখছিলাম। তো এখন পর্যন্ত এটা ডিটেলস আমার কাছে নেই, আমি নেক্সট আবার কয়েকদিনের মধ্যে আবার আপনাদের সঙ্গে বলবো, তো অবশ্যই সেটার ক্লিয়ারিফিকেশন আমি দেবো। ঠিক আছে, তাকে বহিরাগতরা এসে বিভ্রান্ত করে যা ভাঙার চেষ্টা করছে, রাজ্যের যে শক্তিশালী সরকার উপদেবের নেতৃত্বে চলছে তাকে এই বিষয়ে মানে যে একটা চক্রান্তের ফাঁদ মানে বহিরাজ্য থেকে আসা, এই বিষয়টাকে আপনারা কিভাবে? আমি সেটারই উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সাংগঠনিকভাবে শক্তিশালী দল, কাজে এখানে যারা চেষ্টা করবেন তাদের মুখোশটা খুলে বেরিয়ে আসবে মানুষের কাছে, এবং যারা চেষ্টাটা করছেন তারা ইতিমধ্যে দুবার পরীক্ষিত এবং এরা প্রত্যাখ্যাত, মানুষ এদেরকে অর্জন করেছে। প্রেস কনফারেন্স করা হয়েছিল এবং সরাসরি এখানে খুব প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ আনেন রাজ্যে আইনের শাসন নেই, যেখানে আপনাদের বিজেপি আইপিএফটি সরকারের মন্ত্রী কিছুদিন আগে আক্রমণ হয়েছিল ওই কথাটাও তিনি উল্লেখ করেছেন এখানে, এবং বলছে যে রাজ্যে করোনা কার্ফিউ চলছে এবং নাইট্রো নাইট কার্ফিউ লাগু থাকছে, তার মধ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। এবং গত পরশু দিন একটা আমাদের এখানে একটা হয়েছে, এটা নিয়ে অন্য কথা হবে শ্রীনগর থানা দিয়ে, তো সে নিয়ে আপনাদের কি মতামত? একটা বিষয় হচ্ছে যে রাজ্যে আইনের শাসন আছে কি নেই, সেটা হচ্ছে একটা সার্বিক বিষয়। একটা ঘটনাও ঘটার উচিত নয়, যে কোনো নিন্দনীয় ঘটনা, নিন্দনীয় এবং যে কোনো ধরনের অসামাজিক কাজ, সেটা সর্বোচ্চ শাস্তি হোক, তার জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। জানেন যে আমাদের শেষ করে নিই প্রশ্নগুলি আমি সব শুনবো। এর বাইরে আরেকটা বিষয় আপনারা জানেন যে আমাদের মন্ডল প্রশিক্ষণ সাকসেসফুলি শেষ করতে পেরেছে আমাদের দলীয় যে প্রশিক্ষণ,
এখন এবং আমাদের এক্সিকিউটিভ মিটিং হয়, স্টেট এক্সিকিউটিভ, ন্যাশনাল এক্সিকিউটিভ, মন্ডল এক্সিকিউটিভ, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ, মানে কার্যকারিণী মুখ্যমন্ত্রী। তো এখন এবছর কোভিড পরিস্থিতি জুন মাসের 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভার্চুয়াল ওয়েতে আমাদের স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং অর্থাৎ রাজ্য কার্যকারিণী বৈঠক সম্পন্ন হবে। জুলাইয়ের 1 থেকে 15 তারিখের মধ্যে জেলা কার্যকারিণী বৈঠক সম্পন্ন হবে এবং জুলাইয়ের 16 থেকে 31 তারিখের মধ্যে মন্ডল কার্যকারিণী বৈঠক সম্পন্ন হবে। আর প্রশিক্ষণে যেটা আমাদের মন্ডল পর্যায়ে প্রশিক্ষণ অলরেডি আমাদের শেষ হয়ে গেছে, এই মন্ডল প্রশিক্ষণ শিবির এখন ই প্রশিক্ষণ হচ্ছে কোভিড পরিস্থিতিকে সামনে রেখে, এবং 1.5 মাসের মধ্যে মানে 6 সপ্তাহের মধ্যে সমস্ত স্তরের প্রশিক্ষণ শেষ হবে। 20 জুন থেকে শুরু হবে, প্রতি রবিবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত রাষ্ট্রীয় প্রশিক্ষণ চলবে, ন্যাশনাল ই প্রশিক্ষণ, এবং মঙ্গল বা বুধবারের মধ্যে একটা ডেট আমরা ফিক্স করব, সেদিন হবে স্টেট ই প্রশিক্ষণ, রাজ্য পর্যায়ে ই প্রশিক্ষণ শিবির। প্রতি সপ্তাহে মঙ্গল বা বুধবার যে ডেটটা আমরা ফিক্স করব, এখন ফিক্স করা, আর আরেকটা ডেট আমরা ফিক্স করব জেলা পর্যায়ে প্রশিক্ষণ শিবির, সেটাও সপ্তাহে একদিন হবে, অর্থাৎ একদিন একটা করে সেশন হচ্ছে 1.5 ঘন্টার সেশন, 6 সপ্তাহের মধ্যে শেষ করে 6টা বিষয়ের উপর প্রশিক্ষণ। এটা হচ্ছে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়। আর আপনারা অবগত আছেন ইতিমধ্যেই মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি আদরণীয় প্রফেসর ডক্টর নারী শাহ মহোদয় ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক বিষয়ে অনেকগুলি বৈঠক শুরু করেছেন এবং অনেকগুলি বৈঠক বাকি আছে এখনো। তো ইতিমধ্যে যেটা 11 তারিখ থেকে শুরু হয়েছে গতকাল অবধি 18টা বৈঠক তিনি সম্পন্ন করেছেন, আরো 20টা বৈঠক আরো 30টা বৈঠক সংগঠিত হবে, কিন্তু এই বৈঠকগুলিকে আপাতত 2-3 দিনের জন্য এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে। কেননা আমাদের মাননীয় রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী বিএম সন্তোষজি উনি ত্রিপুরায় আসবেন, এটা ওনার প্রবাস, যে কোনো সংগঠন মহামন্ত্রী বিভিন্ন প্রদেশে প্রবাস করেন, এটা শিডিউল ওয়ার্ক। সেই সঙ্গে সভাপতি আমাদের মাননীয় ত্রিপুরা রাজ্যের প্রভারী বিনোদ শঙ্করজি আসছেন এবং নর্থ ইস্ট জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অজয় জামালজি আসছেন এবং ত্রিপুরা রাজ্যের প্রভারী ফণীন্দ্রনাথ শর্মাজি আসছেন। তো ওনাদের 2 দিনের প্রবাস রয়েছে সব মিলে, তার জন্যে আপাতত এই কার্যক্রমগুলি বন্ধ রাখা হয়েছে। মানে প্রেসিডেন্ট যেগুলো নিচ্ছিলেন ত্রিপুরার বিভিন্ন সেল থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্তরের যে বৈঠকগুলো নিচ্ছিলেন সেগুলিকে আপাতত স্থগিত করা হয়েছে। ওনাদের যে প্রবাস কার্যক্রম রয়েছে সেই প্রবাসের পর যথারীতি আবার সেই বিষয়গুলি চলতে থাকে। 6 জুলাই জন্মদিন। হ্যাঁ, এটাই তো বলবো যে 23 জুন থেকে 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত এই 15 দিনের মধ্যে যাবতীয় সেবাই সংগ্রামমূলক কার্যক্রমগুলি চলবে এবং জন্মদিবস এবং মানে বলিদান দিবস এবং জন্মদিবসে প্রত্যেকটা বুথে 3,324টা বুথ প্রত্যেকটা বুথে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, ওনার স্মৃতিচারণ, ওনার আদর্শকে মানুষের সামনে তুলে ধরা, ভার্চুয়ালের মাধ্যমে বিভিন্ন কার্যকর্তাদের সম্বোধন করা, ইত্যাদি ব্যাপক কার্যক্রম।